দর্শক স্বাগত একাত্তর মঞ্চে, আমি সামিয়া রহমান। যুদ্ধাপরাধের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে শাফাকের গণজাগরণ মঞ্চ সহ সারা দেশে এক মাসেরও বেশি সময় ধরে চলছে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনের বেশ আগে থেকে যেমন, তেমনি এ আন্দোলনের শুরু হওয়ার পরেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং শাস্তিপ্রাপ্তদের মুক্তি এবং ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামাত শিবির দেশজুড়ে সহিংস নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এমন চিত্র এবং অভিযোগ গণমাধ্যমগুলো গত কয়েক মাস ধরে তুলে ধরছে। দেশের এই পরিস্থিতিতে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, পর্যবেক্ষক সহ নানা সময় তাদের উদ্বেগের কথা বলেছেন, কিন্তু তাদের সেই উদ্বেগকে কতটা বিবেচনায় নিচ্ছেন সরকার বা প্রধান বিরোধী দল, কিংবা ব্যবসায়ী নেতৃবৃন্দ কতটা ভূমিকা নিচ্ছেন বা আদৌ নিতে পারছেন কিনা রাজনৈতিক দলগুলোকে অর্থনীতি বান্ধব রাজনৈতিক আচরণ করাতে, এই নিয়েই আজ কথা বলবো একাত্তর মঞ্চে। আজকে যারা আমাদের এখানে উপস্থিত আছেন, অতিথি আছেন, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন এ কে আজাদ, সাবেক সভাপতি FBCCI, এবং আমার সাথে আরও আছেন ফজলুল হক, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, সাবেক সভাপতি BKMEA। আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরও অনেকে যুক্ত হবেন, তাদেরকে আপনাদের সেই সময় পরিচয় করে দিব। দর্শক, আলোচনা শুরুর আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু জেনে আসি। জামায়াতে ইসলামের নিবন্ধনের বৈধতা রিট আবারও প্রধান বিচারপতির কাছে। পীরজাদা, তারা মনে করেন যে জামায়াতে ইসলাম আসলে প্রকৃত ইসলাম নয়, ইসলামকে তারা ছিনতাই করে ইসলামের ইমেজটা নষ্ট করছে। সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রমাণিত জামাত শিবির এখন জঙ্গি দল, বললেন তথ্যমন্ত্রী। জঙ্গিবাদী দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তাহলে আমরা এই আইনেও তাকে আমরা পদক্ষেপ নিতে পারি। জামাত নিষিদ্ধের সময় নষ্ট না করতে সরকারের প্রতি গণজাগরণ মঞ্চের আহ্বান। এই জামাত শিবিরকে এবং এই যুদ্ধাপরাধী খুনি বাহিনীকে রাজপথে আপনারা প্রতিহত করুন। মিরাজকে শ্বাসরোধ করে হত্যা পরিবারের দাবি, বুলবুলের সাক্ষীর কারণেই খুন। এর মধ্যে কোনো সন্দেহ নেই তো যে আপনি গোলাম আযমের বিক্ষোভ বিপক্ষে দাঁড়িয়েছেন, এই কারণে আপনার ভাই নিহত হয়েছে। দর্শক শুনলেন আজকের প্রধান সংবাদগুলো। আমাদের আলোচনা শুরুর আগে আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করতে পারেন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে। আমি যদি আলোচনা শুরু করি এবং আপনাকে দিয়ে যদি শুরু করি, একে আজাদ, এবছর 28শে জানুয়ারি BGME থেকে FBCCI থেকে বলা হয়েছিল যে জামাত একটি সন্ত্রাসী সংগঠন এবং এ ব্যাপারে সরকারের প্রতি এই কার্যক্রমের নিন্দা জানিয়ে সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মার্চে সহিংসতা অনেক বেশি বেড়েছে, আমরা গণমাধ্যমগুলোতে যা দেখছি। আপনারা তখন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছিলেন, এখন যখন সরকার পুলিশি ব্যবস্থা নিচ্ছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? পুলিশি ব্যবস্থাটা যেটা নিয়েছে তাতে আমি মনে করি সরকার প্রস্তুত ছিল না। সরকার যদি তাদের কর্মকাণ্ডের সম্বন্ধে অবহিত থাকতো, তাহলে আমার মনে হয় যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে, যত লোকের প্রাণহানি হয়েছে, যত আমাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, রাস্তা কেটে ফেলেছে, রাস্তার সাথে সারা বাংলাদেশের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং নৃশংসভাবে কয়েকটি গ্রাম পুড়িয়ে দিয়েছে। সরকার প্রস্তুত ছিল না, কিন্তু জামাত কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের কথা বলে আসছিল, নৈরাজ্যের কথা বলছিল, গৃহযুদ্ধের কথা বলছিল, যখন বিচার কার্যক্রম শুরু হয় তখন থেকেই। যদিও আমি বলতে পারবো না যে সরকার জেনে থাকলে তাহলে কেন ব্যবস্থা নিল না, এটা আমি সরকার সম্বন্ধে সরকারকে ডিফেন্ডও করতে পারবো না, সরকারকে ব্লেমও করতে পারবো না। বাট আমি মনে করি যদি সরকার জানতে পারতো এত লোকের প্রাণহানি হবে, এইভাবে নৈরাজ্য সৃষ্টি করবে, তাহলে সরকার হয়তো বেটার প্রিপারেশন নিতে পারতো। তবে আমি মনে করি যে অবস্থায় এখন চলে এসছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে সকল রাজনৈতিক দল এবং সকল পেশার মানুষের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে এবং তাদেরকে একত্রে নিয়ে একটা ব্যবস্থা নেওয়া। আচ্ছা, আপনি যেটা মনে করছেন যে সরকার প্রস্তুত ছিল না, কিন্তু সরকার যে মানে এত তাহলে এত ঘটনা ঘটতো না, এত সহিংস আক্রমণ চালাতে পারতো না জামাত, তাহলে সরকার যে পুলিশি অ্যাকশন নিয়েছে সেটা আসলে খুব একটা এফেক্টিভ হয়নি আপনি মনে করছেন? দেখুন, 6 জন কি 7 জন পুলিশ তাদের জীবন দিয়েছেন,
61 জন লোক বিভিন্নভাবে মারা গেছেন। সরকারি প্রেস নোটে অনুযায়ী অনেক লোক এখনও পঙ্গু আছেন, বিভিন্ন আহত অবস্থায় হসপিটালগুলোতে ট্রিটমেন্ট আছে, বেশ কিছু সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ছোটো দেড় বছরের বাচ্চাদেরকে কুপিয়ে মারা হয়েছে। এটা নিঃসহায় একাত্তরের নিঃসহায়তাকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। তো এত কিছু হওয়ার পিছনে ঢাকার সাথে আমাদের 4 দিন বিভিন্ন জেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমরা কোনো পণ্য ঢাকা আনতে পারিনি, ঢাকা থেকে নিতে পারিনি। সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে কি মনে করেন? আমি মনে করি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমি এই প্রশ্নইতে যদি একটু জাম্প করি আর কি, তো আমার কাছে মনে হচ্ছে যে কঠোর যেটা হচ্ছে যে ঠিক কঠোরের কোনো পরিমাপ নেই, কিন্তু আমার কাছে যেটা আমি আজাদ ভাইয়ের সঙ্গে শুরুতে একটু অন্যভাবে বলতে চাই যে যথেষ্ট কৌশলই ছিল না আর কি। আমার সরকারের যে এবং এই প্রস্তুতটাই আমার, আমি সেইটিকে একটু এলাবোরেট করতে চাই, আজাদ ভাইয়ের সঙ্গে আমি কোনোভাবে দ্বিমত করছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রস্তুতিটাই যথেষ্ট যে কৌশলী, প্রথমত যে গোয়েন্দা যেটা আজাদ ভাই বলছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ অপ্রস্তুত, পুলিশই সবার আগে আক্রান্ত হচ্ছে। সো এটা এটা একটা হতে পারে যে তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন ছিল না, এবং জামাত অনেক আগে থেকে গৃহযুদ্ধের হুমকি দিয়ে আসছে, আশঙ্কার কথা বলছে। এটার এগেনস্টে মানে সরকারের যে প্রস্তুতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু আমি মনে করি এই এই রেজাল্টে মনে হচ্ছে যে যথার্থ ছিল না, কারণ তারা কোনো অবস্থাতেই এই পুলিশের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল না, অস্ত্রে সজ্জিত ছিল না। আমার মনে হয় যে আরেকটু অতর্কিত আক্রমণ বলে কি এরকম অতর্কিত আক্রমণ, সেখানে আপনার একটা গোয়েন্দা ফেলিউর আপনি বলতে পারেন, যে সিরিজ অফ মানে অতর্কিত আক্রমণের শিকার যদি হয় তাহলে আমি বলতেই পারি যে এখানে একটা সরকারের এত গোয়েন্দা বাহিনী তাদের একটা এক ধরনের ফেলিউর আছে। আরেকটা হচ্ছে যে যেভাবে এটা মোকাবেলা করা উচিত ছিল, যে এটা আরও কঠোর কিন্তু আরেকটু কম প্রাণহানি, আমি জানি না এটা যারা এটা মানে এনফোর্স করেন তারা বলতে পারবেন যে কঠোরতার দিক থেকে আমি কোনো রকম কোনো আপোষ করব না। আগে থেকে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতো তাহলে হয়তো প্রাণহানিটা আরেকটু আরো কঠোরভাবে আগে থেকে এটা কন্ট্রোল করা উচিত ছিল বলে আপনি মনে করছেন। আমি একটু যেতে যাচ্ছি বিজিএমইতে, বিজিএমই ভবনে, সেখানে রয়েছেন আমাদের প্রতিবেদক শামিমা দোলা। শামিমা দোলার সাথে সম্ভবত আছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সাবেক সভাপতি বিজিএমই, এবং সালাম মুর্শিদি, সাবেক সভাপতি বিজিএমই। শামিমা দোলা, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনার মাধ্যমে আসলে তাদের কাছে জানতে চাচ্ছি যে আপনি ওখানে আছেন, আপনি ওখানে পরিস্থিতি কেমন দেখছেন, এবং তাদেরকে আপনি একটু জিজ্ঞেস করুন যে এই যে পরিস্থিতি এখন দেশ জুড়ে চলছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা তাদের আহ্বানটা কি সরকার এবং বিরোধী দলের প্রতি? আমি সকাল থেকে বিজেপি নির্বাচন আমি এখানে আছি, দেখতে পাচ্ছি যে বেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এখানে নির্বাচন হচ্ছেন। তো এখন আমার সাথে রয়েছেন দুজন সাবেক সভাপতি বিজিএমের, আনোয়ারুল আলম পারভেজ এবং আরেকজন হচ্ছেন সালাম মুর্শিদি। আমি তাদের কাছে জানতে চাচ্ছি যে দেশের যে এখন যে অবস্থা, রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে আপনার সরকারি দল এবং বিরোধী দল দুই দলের প্রতি আপনাদের দুজনের ব্যবসায়িক নেতা হিসেবে আপনারা কী আহ্বান জানাবেন, আপনাদের ধন্যবাদ। আজকে তো ইলেকশনের দিন এবং এই ইলেকশনটা বিজিএমের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটা 2 বছরের একটা টেনিউর, এবং এই ইলেকশনে আমরা চাচ্ছি যে ওরকম আমাদের টিমটা আসুক, যারা দায়িত্ব নাক তারা যাতে প্রথম থেকে তাদের যে কাজটা হবে সেটা হলো বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়া, কীভাবে দেওয়া যায়, কারণ এই রাজনীতি পরিস্থিতি এটা কোনো অবস্থাতে আমাদের সেক্টরের জন্য ভালো না, এবং আমরা কিন্তু কেউ এফোর্ড করতে পারছি না। এবং দেশের বাইরে আমরা যেহেতু এক্সপোর্ট ব্যবসা করি, সেহেতু দেশের ইমেজটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশকে এখন অনেক দেশ, ইভেন আল জাজিরার মতন টিভি যদি আপনারা খুলেন, বিবিসিও যদি খুলেন, আপনি দেখবেন যে আমাদেরকে পোর্ট্রেট করা হচ্ছে যে এটা বোধহয় সিরিয়ার মতন ঘটনা ঘটছে। সো এইরকম যদি ঘটনা দেখানো যায় তাহলে কাস্টমারের কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে। প্লাস অন দ্য আদার হ্যান্ড, এখানে আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু আস্তে আস্তে আর কনফিডেন্স পাচ্ছি না। সে কিন্তু ঢাকা চিটাগাং কিন্তু ট্রাক পাঠানো যাচ্ছে না, ওখানেও আগুন ধরে দিচ্ছে, এবং হরতাল 4 দিন 5 দিন উইকলি, এটা কিন্তু সরকারি দল এবং বিরোধী দলের কাছে আপনারা কি আহ্বান? এই জন্যই আমার মনে হয় যে এই বর্তমান যে পরিষদ আসবে তাদের প্রথম কাজ যেটা হবে সেটা হলো যে দুই দলের সাথে স্ট্রংলি এই জিনিসটা ডিসকাশন করা, যে কিভাবে ওনারা আমাদেরকে রাজনীতির শিথিলতা বজায় রাখবেন, এবং এটা যদি ওনারা না করতে পারেন তাহলে ইটস বেটার যে আমাদেরকে এই ইনফরমেশন দিয়ে দেওয়া, যাতে আমরা যাতে ব্যবসা মানে এই পরিস্থিতি নিয়ে যাতে ব্যবসা করি, যদি ওরকমই হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তখন একটা
চিন্তাধারা থাকবে যে আমরা ফ্যাক্টরি চালাবো কি চালাবো না। আমি মনে করি এখন কিন্তু আমরা নো পয়েন্ট অফ রিটার্নে কিন্তু চলে আসছি, এবং আমাদের বিশ্বাস যে যদি বিজিএমএ শক্তভাবে ওনাদের সাথে জিনিসটা তুলে ধরে, এবং আমার বিশ্বাস যে ওনারা দুইজনই কিন্তু একমত হবে, কারণ এখানে কিন্তু দুইটা বড় পার্টি। শামিমা, আপনি একটু সালাম মুর্শিদের কাছে যান, ওনাকে একটু এই একই বিষয়ে একটু জানতে চান, ওনার বক্তব্য কি? আসলে আজকে বিজিএমএর যে নির্বাচন হয়ে গেল, হয়তো কিছুক্ষণ পরে আমরা রেজাল্ট পাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর বিজিএমএ অ্যান্ড ফর কান্ট্রিজ অ্যাজ ওয়েল। আমি মনে করি দেশ এবং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিএমএ বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন, সেটা আপনি যদি কর্মসংস্থান বলেন, ফরেন কারেন্সি আর্নিং বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের যে টোটাল ইম্প্যাক্ট উইথ দ্য ইকোনমি অ্যান্ড দ্য কান্ট্রি, সেটা অ্যাকচুয়ালি বিশাল ব্যাপার। এই মুহূর্তে দেশে আমাদের বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, আন্তর্জাতিকভাবে বাজারেও কিন্তু বড় চ্যালেঞ্জ আছে। এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করা বর্তমান যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত কঠিন কাজ, এবং আমি মনে করি ইলেকশনটা গুরুত্বপূর্ণ। আমাদের দুটো বড় দলের কাছে আহ্বান থাকবে, যারা রাজনীতিবিদ তারা রাজনীতি করবেন, দেশ পরিচালনা করবেন। তবে আমরা মনে করি যে হরতাল যদিও আমাদের এখনও কনস্টিটিউশনাল রাইট, আমরা বলবো বড় দল বা ছোট মাঝারি যারাই আছে সব দলের কাছে একবিংশ শতাব্দীতে হরতাল এখন আর কোনোভাবেই আমাদের জনগণের ভোগান্তি হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে আমরা বলবো এখন সকল পার্টি ঐক্যমতের ভিত্তিতে এমন একটি প্রথা বের করা উচিত যাতে শামিমা, সম্ভবত বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করব আবারও যেতে, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। ওনারা বলছেন যে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, কি মনে করেন আসলে এই পরিস্থিতিতে রাজনীতি বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসা নেতৃবৃন্দ আসলে কতটা ভূমিকা রাখছেন? এটা এখন রাজনীতি বান্ধব মানে অর্থনীতি বান্ধব বলতে, অর্থনীতি বান্ধব আমি সেটি বলছিলাম যে অর্থনীতি বান্ধব রাজনীতি করার জন্য ব্যবসায়ীরা বরাবরই আমরা আসলে আবেদনের বাইরে যা বেশি কিছু করতে পারি, আমাদের অতীতের অভিজ্ঞতা, আজাদ ভাই এখানে আছেন, আমরা অনেক রকম উদ্যোগ অতীতে নিয়েছি, আজাদ ভাই নিয়েছেন বা তারও যারা পূর্বসূরী ছিলেন তারা নিয়েছেন, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত খুব বেশি ফলপ্রসূ হয়নি। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদরা নিজেরা অনুভব না করবেন, নিজেদের ভিতরে এই অনুভূতি না জাগবে যে দলের চাইতে দেশটা বড়, তাদের দলীয় ক্ষমতা যাওয়ার চাইতে দেশের অর্থনীতি, দেশের জনমানুষের কি মনে করেন? উনি যেটা বলছেন যে কখনোই এফেক্টিভ হয় না, কিন্তু রাজনীতি তো আসলে অর্থনীতির উপর নির্ভরশীল, তারপরেও কেন এফেক্টিভ হচ্ছে না? আপনাদের আহ্বান বা আপনাদের আপনারা যদি কোনো রকম প্রস্তাব দেন। দেখুন, এই প্রস্তাব দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এই আমরা যে যিনি যখন ক্ষমতায় থাকেন তার কাছে যখন আমরা ব্যবসায়ীরা গিয়েছি তিনি বলেছেন দেখুন ওরা অহেতুক হরতাল করছে, আমরা দেশ তো সঠিকভাবে পরিচালনা করছি, আমরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছি, কর্মসংস্থান হচ্ছে, তারপর দেখেন ও তাদেরকে বোঝান। আবার অপোজিশনকে যখন যাই আমরা তখন তারা বলে দেখুন সরকার এই দমন নীতি করছে, আমাদের উপর গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, আমাদের পার্লামেন্টে কথা বলতে দিচ্ছে না, আমাদের রাস্তায় গেলে এই একজনের প্রতি একজন অভিযোগ সবসময় করে এসছে, ব্লেম গেম, ব্লেম এটা করে এসছে, এখনও একই অবস্থা। তো অনেকে বলছে যে আমরা দুই নেত্রীকে এক জায়গায় বসানোর চেষ্টা করব, বাট ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। যেহেতু বলেছেন এই আজকি পত্রিকা এসছে যে সংলাপের কথা বলেছেন কিন্তু ইফেক্টিভ কোনো পদক্ষেপ নেই, যার জন্য সংলাপ এটা পত্র পত্রিকার মধ্যে পদক্ষেপ কার কাছ থেকে নেই, সরকারের পক্ষ থেকে না বিরোধী দলের পক্ষ থেকে, সরকারের কাছ থেকে নেই, এটাই তো আজকে পত্রিকা এসেছে যে আশরাফ সাহেব। আপনি কি মনে করছেন, আপনি কি তাই মনে করেন? আমি মনে করি যে কোনো ইফেক্টিভ রেজাল্ট হবে বলে আমারও মনে হয় না, এবং একই রকম ধরেন জাস্ট অ্যাড করি যে আমাদের মান্নান ভূঁইয়া জলিল সাহেব দুজনেই মারা গেছেন, তাদের সেই দীর্ঘদিনের সেই সংলাপ প্রক্রিয়া আমরা সবাই দেখেছি এবং শেষ পর্যন্ত একটা নিষ্ফল, এবং এইবারও কিন্তু অনেকেই সেই কথাই বলছেন যে আসলে সর্বোচ্চ পর্যায় থেকে যদি সদিচ্ছা প্রকাশ করা না হয় তাহলে সংলাপ করে, যেটা আজাদ ভাই হতাশা ব্যক্ত করেছেন, এবং আমিও বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, রাজনৈতিক কালচারের যে বাস্তবতা, এই বাস্তবতায় আমি মনে করি এইরকম আশাবাদ ব্যক্ত করার কোনো কারণ নেই।
ব্যবসায়ী নেতৃবৃন্দ, আপনারা দুজনেই মনে করছেন যে রাজনীতিবিদদের অর্থনীতি বান্ধব রাজনৈতিক আচরণ করানোটা আপনাদের জন্য আসলে ডিফিকাল্ট, খুব একটা কার্যকরী না। আমি এই আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটা বিরতি নিয়ে নিই। আপনারা বলছিলেন যে আপনারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও, আপনারা বারবার সরকারকে আহ্বান জানানো সত্ত্বেও, আপনারা অনেক প্রস্তাব দেওয়া সত্ত্বেও সেগুলো কখনোই এফেক্টিভ হয় না, তাহলে দেশ কোথায় দাঁড়াবে? যখন আমি ছিলাম, আমাদের বোর্ডের থেকে এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা সরকার এবং বিরোধী দল সকল রাজনৈতিক দলকে অনুরোধ করলাম, দেখুন 60-এর দশকে যখন হরতাল হয়েছে তখন দেশ বিভাগের ব্যাপার ছিল, ডিফারেন্ট ইস্যু ছিল, এখন তো আর অন্য কেউ আমাদের শাসন করছে না, যেহেতু হরতাল অর্থনীতিকেই শুধু পঙ্গু করে না, কর্মসংস্থানকে ব্যাহত করে, দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে, আনএমপ্লয়মেন্ট রেট বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে এই হরতালকে আপনাকে আইন করে বন্ধ করে দেওয়া হোক, কিন্তু সেক্ষেত্রে আমরা কারো কাছ থেকে সাড়া পাইনি। দু দলই যখন ক্ষমতায় থাকে তখন তারা হরতাল নিয়ে অনেক রকম কথা বলে, কিন্তু ক্ষমতার বাইরে গেলেই আবার হরতালটা, এটি খুব দুঃখজনক ব্যাপার এবং এটাই সংস্কৃতির একটু বিষয়। এবং রাজনৈতিক দলগুলো যদি আসলে চিন্তা করে দেখে যে হরতালে আসলে গণসম্পৃক্ততা খুব বেশি থাকে না, বিচ্ছিন্ন দু একটা ঘটনা, ধরেন যে গত পরশু নারায়ণগঞ্জের একটা ঘটনা আমরা দেখেছি যে একেবারেই মানে স্বতঃস্ফূর্ত হরতাল। আমি তাহলে একটু এই প্রসঙ্গে একটা বিষয় একটু বলি যে সবসময় হরতালের বিরোধিতা আমরা সাধারণ মানুষ করা হয়, বিরোধী দল যখন থাকে তখন তারা হরতালকে একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিবাদ করার। হরতালে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবিরতাটা সবসময় হয় বলে আপনারা বলছেন এবং আমরাও দেখছি, কিন্তু এবার বলা হচ্ছে, আমরা গণমাধ্যমে যেভাবে দেখেছি গণমাধ্যমে বলা হচ্ছে যে এবারে যে জামাতের যে সহিংস আক্রমণ হচ্ছে তাতে আপনাদের ক্ষতি অন্যান্য বারের চেয়ে অনেক বেশি। নিঃসন্দেহে, কারণটা হচ্ছে কি যে হরতালে কিন্তু আমরা মানি পছন্দ করি আর না করি, আমরা হরতালের ভিতরে উৎপাদন রপ্তানি যাই হোক কোনোভাবে ম্যানেজ করে আসছিলাম, কিন্তু এইবারের হরতালগুলো যেভাবে $3 billion ক্ষতি হয়েছে, $3 billion বেশিও হতে পারে, এক্সাক্ট স্টাডি হয়নি, স্টাডিটাও করা দরকার, কিন্তু এইবারের হরতালটা এত সহিংস হয়েছে, যেমন পারভেজ বাবু এখানে বললেন যে কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে এবং ইনসিডেন্টের এটা আমাদের এক ব্যবসায়ী নেতার কাভার্ড ভ্যান, আমি নামটা এখানে নাই বললাম, তার কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে পণ্য যাচ্ছিল চিটাগাংয়ে, এবং এত বেশি চোরাগোপ্তা হামলা হচ্ছে যে কেউ সিকিউরড না যে আমি যে এই ফ্যাক্টরিটা খুলবো আমার এই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিবে কি না, হামলা করবে কি না, শ্রমিকরা আসবে বা মালিক যাবে বা কর্মকর্তারা যাবে, একটা ইনসিকিউরিটি মানে হরতালের সঙ্গে এত সহিংস হরতাল কিন্তু আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, আমি জানি না স্বাধীন হওয়ার আগে, আপনি কি তাই মনে করেন, উনি বলছেন যে এবারে হরতাল এত বেশি সহিংস, চোরাগোপ্তা হামলা হচ্ছে? এক্স্যাক্টলি, শুধু সহিংস মানে একদিক দিয়েও প্রাণহানি হয়েছে, পুলিশ নিহত হয়েছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা দেশের সম্পদ। উনি বলছেন যে স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে যত হরতাল হয়েছে এইবারের হরতাল অনেক বেশি। আই এগ্রি, এটা টোটালি একটা ডিফারেন্ট, আমরা বুঝতেই পারিনি যে এইভাবে, তার কয়েকদিন আগেই কিন্তু আপনি কারেক্টলি এর আগে মেনশন করেছেন যে প্রথমে তারা শুরু করলো পুলিশের উপর অ্যাটাক করা শুরু করলো, অসহায়ভাবে পুলিশ মার খেলো, তারপরে আসলো কি এখন পুলিশ এখন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা, বিভিন্নভাবে দেখেন খুন হচ্ছে, গুম হচ্ছে, এটা কিন্তু ইটস নট এ গুড সাইন। আমি মনে করি যে একটা অপশক্তিকে ক্ষমতায় আনার জন্যে আর একটা কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য একটা পায় তারা চলছে, এই কারণে আমি মনে করি সরকারকে যদি কঠোর হওয়ার আগে সকল দলের সাথে সকল পেশার সাথে তাদের মতামতের ভিত্তিতে যদি সরকার কঠোর হয় তাহলে সবার সমর্থন থাকবে। আপনি বলছেন